What's up guys, this is Joy and welcome back to brand new video. সামনেই গাইস পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে দেখবে ছোটবেলা থেকে আমাদের জামা কাপড় কেউ কিছু না কিছু যেগুলো সেলে কেনা হয় সেগুলো আমাদের গিফট দেওয়া হয় কিন্তু এখন তো আর অফলাইনে সেই সেলের জামা কাপড় আমরা আর পরি না এখন আমরা কি করি অ্যামাজন থেকে যেসব আমরা সেলে পাই যেসব এত কম দামে ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় সেগুলো পরে থাকি সো আজকের ভিডিওতে এমনই খুবই কম দামের মধ্যে ব্র্যান্ডের বেশ ভালো কোয়ালিটি পোলো টি শার্ট মানে কলার টি শার্ট যেটা তুমি সেমি ক্যাজুয়ালি অ্যান্ড ক্যাজুয়ালি তুমি যে কোনো পড়তে পারবে বেশ একটা ফাঙ্কি বেশ স্টাইলিশ স্মার্ট কালারের আজকে তোমার সাথে শেয়ার করবো তাহলে বন্ধুরা আর দেরি কেন উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান দেখো আমার রেড কালার খুবই পছন্দের আমি সিরিয়াসলি রেড কালারের শার্টও পরি তবে পোলো টি শার্ট আমার একটা ছিল অনেকদিন আগে তাই ভাবলাম যে এবার পয়লা বৈশাখের কেন না একটা কালেকশনে নেওয়া উচিত তবে এখানে একটা ডিফারেন্স আছে এটার কলারটা দেখছো এখানে তোমার নেভি ব্লু কালারের অ্যান্ড তোমার হাতার এখানে যে এই তোমার স্টাইলটা এটাও কিন্তু নেভি ব্লু কালারের সাথে লালের একটা কম্বিনেশন অ্যান্ড এটা গাইস আমেরিকান ক্রিউ ব্র্যান্ডের অ্যান্ড কালারটা আমি অনলাইনে যেরকম দেখেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগছে যখন সামনাসামনি দেখছি অ্যান্ড বিশেষ করে এই কলারের স্টাইলটার জন্য আমার আরও বেটার লাগছে এটা নিচে তুমি দেখো এটা তুমি যদি চাও অফিসেও পড়তে পারবে এছাড়াও তুমি স্কুল কলেজে যেখানেই পড়ো না কেন কালারটা কিন্তু বেশ সুন্দর না আমার মনে হয় না কেউ অফিসে এত লাল পরে তবে সেমি ক্যাজুয়াল ওকেশনের জন্য আমার তো মনে হয় পোলো টি শার্ট প্রথমে এটা ভালো অ্যান্ড এটার ফ্যাব্রিকটাও যেরকম পোলো টি শার্টের হওয়া উচিত এটা কিন্তু ওরকম টি শার্টের মতন ফ্যাব্রিক হয় না এটা হালকা একটু খসখসে টাইপের হয় কিন্তু ভিতরটা খুবই কমফোর্টেবল হয় খুবই কমফি মানে তুমি কমফোর্টেবলের দিক থেকেও কিন্তু পড়তে পারবে একটা পোলো টি শার্ট ইন করেও পরা যাবে অ্যান্ড এই ডিজাইনটার জন্য আমার দারুণ লেগেছে সো নাম্বার ওয়ান গেল একটা রেড পোলো টি শার্ট নেক্সট গেস নাম্বার টু এই পোলো টি শার্টটা না আমি একটুখানি তোমার কি বলে আউট অফ দ্য বক্স মানে এরকম কি এরকম চেক চেক স্ট্রিপওয়ালা আমি এরকম টাইপের পোলো টি শার্ট কখনো পরিনি তাই ভাবলাম যে এবার কিছু না একটা নতুন তো আনাই যায় না অ্যান্ড ও হো হো এটা এটার ফ্যাব্রিকটাও দারুণ ফ্যাব্রিক অ্যান্ড হেয়ার উই গো বেশ একটা ফ্রেশ কালার মানে একটা রিফ্রেশিং একটা কালার দেখতে পাচ্ছ অ্যান্ড কালারের ডিজাইনটা একটুখানি আলাদা রয়েছে এটা চেক না এবং তার জন্যই ভালো লাগছে এটাও বেশ তুমি ফর্মাল লোকেশনে সেমি ক্যাজুয়াল লোকেশনে পরে নিতে পারবে অ্যান্ড ইভেন এটার যা কালার রয়েছে আমার মনে হয় অফিসেও যে কেউ পরতে পারবে এটা অ্যামাজনের নিজস্ব ব্র্যান্ডের অ্যান্ড তার জন্য কিন্তু দাম কত হবে হার্ডলি 300-350 টাকা নিয়েছে আমি প্রত্যেকটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে অবশ্যই চেক করো অ্যান্ড এটা লেন্থের এখান থেকেও এরকম তোমার কাটা রয়েছে অ্যান্ড ওভারঅল এটার নিচে যদি একটা ব্ল্যাক জিন্স পরা হয় না অসাধারণ মানাবে অ্যান্ড বাজেটের মধ্যে এত সুন্দর একটা এত কালারফুল একটা তোমার পোলো টি শার্ট আমার মনে হয় ডেফিনেটলি তুমি তোমার কালেকশনে রাখতেই পারো তাহলে বন্ধুরা সেকেন্ড হয়ে গেল এবার নাম্বার থ্রি দেখো পোলো টি শার্ট পরেও নিজের লুকসটাকে আরও কিক্যাস করার জন্য একটুখানি ডার্ক কালারে পোলো টি শার্ট পরতে পারো অনেকে অ্যাশ কালার তবে আজকে এবারের কালেকশনে আমি অ্যাশ কালারটা রাখিনি ইচ্ছে করেই রাখিনি ইন্টেনশনালি এবার একটু নতুন নতুন কালার চেষ্টা করেছি আনার জন্য অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু কালারের এটা কোন ব্র্যান্ডের ছিল এটা অ্যালেন সোলি ব্র্যান্ডের এটাও বেশ একটা ভালো ব্র্যান্ড অ্যান্ড হেয়ার এটা পুরোপুরি একটা নেভি ব্লু কালারের তবে এখানে কিন্তু অরেঞ্জের একটা স্ট্রিপ রয়েছে অ্যান্ড এখানে তোমার অ্যালেন সোলি লোগোটা রয়েছে ওভারঅল আমার মনে হয় বেশ একটা ক্যাজুয়ালের জন্য অ্যান্ড এটা ফ্যাব্রিকটা আমার খুব লাইট ওয়েট লাগলো মানে আগের যে দুটো আমি পোলো টি শার্ট দেখালাম তার থেকে এটা আমার ফ্যাব্রিকটা বেশ লাইট ওয়েট লাগলো মানে পরেও বেশ আরাম টারাম রয়েছে আর এখানে তোমার একটা রাবার ব্যান্ড টাইপের দেওয়া রয়েছে অনেক পোলো টি শার্টে থাকে অ্যান্ড ম্যাক্সিমাম পোলো টি শার্ট থাকে আবার অনেক ক্রিয়েটে থাকে না গেঞ্জি টাইপেরও থাকে সো এটা সিম্পলের মধ্যে নেভি ব্লু কালারের যদি চাও ব্ল্যাক জিন্সের সাথে তারপর তুমি যে কোনো জিন্সের সাথে চিনোর সাথেও কিন্তু এই পোলো টি শার্ট দারুণভাবে মানিয়ে যায় অ্যান্ড আমার মনে এরকম সেমি ক্যাজুয়াল ক্যাজুয়াল ওকেশনের জন্য এই পোলো টি শার্ট কিন্তু দারুণ অ্যান্ড খুব একটা ম্যাচিউরিটির পরিচয় দেয় তুমি যখনই পড়বে না ভালো লাগবে পোলো টি শার্ট তাহলে বন্ধুরা নাম্বার থ্রি কালেকশানে গেলো এবার নাম্বার ফোর নাম্বার ফোরে এটা ব্ল্যাক রয়েছে কিন্তু টুইস্ট যেটা যে এটার মধ্যে অ্যাশ কালারেরও একটু কম্বিনেশান রয়েছে মানে পুরো অ্যাশ না পুরো ব্ল্যাক না অ্যান্ড এটা আমি যখন ডিজাইনটা দেখেছিলাম আমার বেশ ভালো লেগেছিলো তাই ভাবলাম যে না এটা বেশ সুন্দর লেগেছিলো যখন কালেকশানে রাখতেই হবে ও এটাও ফ্যাব্রিকটা বেশ ভালো সফটের মধ্যে রয়েছে অ্যান্ড হেয়ার উই গো উপরে ব্ল্যাক নিচে অ্যাশ অ্যান্ড আমি কাপড়টা ধরে দেখতে পাচ্ছি দারুণ একটা বেশ সব ভালো ফিল দেবে অ্যান্ড এর সাথে সাথে এখানেও তোমার এই রাবার ব্যান্ড রয়েছে এখানে তোমার রেড অ্যান্ড হোয়াইটের একটা তোমার কাপড় রয়েছে কটনের অ্যান্ড ব্যাক সাইডেও তুমি দেখবে যে উপরে ব্ল্যাক অ্যান্ড নিচে অ্যাশ কালারের কম্বিনেশান রয়েছে যাদের অ্যাশ কালার খুবই পছন্দ তারা ডেফিনেটলি এটা মানে আমার খুব ভালো লাগলো অ্যান্ড দুটো কালার টোনটা এমনই সুন্দরভাবে এখানে মিক্স করা হয়েছে না যে মানে খুবই পছন্দের হয়ে গেছে বলতে গেলে আমার ফার্স্ট দেখাতেই পছন্দ হয়েছে অ্যান্ড ফ্যাব্রিকটা দেখেও পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আমার তো দারুণ লেগেছে এটা নিচে তো আমার মনে হয় যে তুমি চিনো পড়তে পারো জিন্সও পড়তে পারো আমার চিনো নিয়ে একটা ভিডিও করতে হবে কেননা চিনো কালেকশানে নিয়ে তোমার
তোমরা যদি কমেন্ট সেকশনে জানা অবশ্যই করবো। তাহলে বন্ধুরা এটা ছিল নাম্বার ফোর অ্যান্ড লাস্ট, অ্যান্ড সিরিয়াসলি যে কটা আমি দেখলাম যে তোমার পোলো টি শার্ট এসেছে প্রত্যেকটাই আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড যেগুলো আমি একটুখানি আউট অফ দ্য বক্স একটুখানি এক্সপেরিমেন্ট করেছিলাম যে দেখি কেমন হয়, কালারটা কেমন হয়, ফিটিংসটা ব্র্যান্ডটা কেমন হয়, সবগুলো ভালো লেগেছে, কোয়ালিটি লেগেছে। অ্যান্ড প্রত্যেকটা অ্যামাজনে দেখো সেল টেল চলে আর অনেক কম দামে আমার মনে হয় তুমি ওখানে পেয়ে যাবে। আমি লিঙ্ক প্রত্যেকটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই সেখানে গিয়ে পারচেস করতে পারবে। তাহলে বন্ধুরা চলো আজকের জন্য বাস এইটুকুই থাকছে, আবার দেখাবে নতুন ভিডিওতে। সো টাটা, বাই বাই, লাভ ইউ, বাই।